देखছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। যারা নবান্ন অভিযানে গিয়ে পুলিশকে মারধর করেছে তাদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নেওয়া উচিত। ব্যারাকপুরে এমনটাই বললেন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে পুলিশকে মারধর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এই ঘটনার সম্পূর্ণ দায় তৃণমূল কংগ্রেসের ওপর চাপিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এছাড়াও তিনি ঘটনার জন্য পুলিশের যথাযোগ্য ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি বলেন, স্বপ্ন দেখা ভালো। আমার মনে হচ্ছে কি দিলীপ দাকে ভালো করে দেখা উচিত ছিল, যেটা করবেন সেটা সাহস করে বলা উচিত, আর যেটা করবেন না সেটাও সাহস করে বলা উচিত। তো যে কর্মীরা কালকে করেছে, যদি আজকে উনি বলছেন কি ওরা আমার লোক না, তো কালকে তো ওনার সঙ্গে একটাও লোক থাকবে না। তো এই ধরনের বলে কোনো লাভ নেই। সারা মানুষ, সারা বাংলা দেখেছে কি ওই কর্মীরা কিভাবে পুলিশের গাড়িকে পুড়িয়েছে। এটা কিন্তু ওরা বলে সেটা বিজেপির করে না, কিন্তু মানুষ সারা বাংলা দেখলো কি বিজেপি কালকে কী করেছে। খুবই অন্যায়। একটা বর্দি পরা, পোশাক পরা একটা পুলিশ নিজের কাজ করছে, অর্ডার ফলো করছে, তাকে এইভাবে মারাটা আমার মনে হচ্ছে পুলিশকে ওটা সিরিয়াসলি দেখা উচিত। এটা নিয়ে ওদের উপরে মামলা করা উচিত, একটা সরকারি কাজে বাধা দেওয়ার জন্য। পুলিশ কি করবে সেটা দেখাও। শুভেন্দু অধিকারী বলছেন 2024-এর মধ্যে এই রাজ্য সরকার আর থাকবে না। সেটা নিয়ে আমি কি বলবো, উনি কি বলছেন। সব স্বপ্ন দেখাটা তো ভালো, সবারই স্বপ্ন দেখা উচিত। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।